আপনার পাশে যিনি এই মুহূর্তে তিনিই আপনার প্রতিবেশী। আমি ব্রহ্মাণ্ডকে ভালোবাসি। ও, সেটা সহজ। আপনাকে শুধু যদি একজনকে ভালোবাসতে হয়, এর জন্য জীবন ব্যয় করতে হয়। প্রতিবেশী মানে এই নয় যিনি পাশের বাড়িতে থাকেন, যিনি যাই এই মুহূর্তে আপনার ঠিক পাশে রয়েছে। যে আপনার ঠিক পাশেই রয়েছে এই মুহূর্তে, সেই হলো প্রতিবেশী। যিশু যদি বলতেন, এমন কাউকে ভালোবাসুন যিনি গ্রহের অপর পৃষ্ঠে রয়েছেন, লোকে তাদের ভালোবাসত। করা সহজ। আপনার প্রতিবেশী, আহ, উনি ভালো নন, তাই তো? এই মুহূর্তে যেই আপনার পাশে বসে রয়েছেন, আপনি যদি তাকে ভালোবাসতে শেখেন, আপনি প্রেমময় হয়ে উঠবেন নিজের প্রকৃতিতেই, তাই না? হ্যাঁ, এই মুহূর্তে এই মানুষটি আছেন, পর মুহূর্তে অন্য কেউ থাকবেন, পরের মুহূর্তে একটা পোকা থাকবে, পরের মুহূর্তে অন্য কেউ থাকবে। আপনি যদি কেবল এই মুহূর্তে আপনার পাশে যা কিছু আছে তাকে ভালোবাসতে শেখেন, আপনার প্রকৃতি প্রেমময় হয়ে উঠবে। প্রেমময় মানে কি? আবেগের স্তরে একটা নির্দিষ্ট পর্যায়ের অন্তর্ভুক্তিকরণ, তাই না? নিজের প্রতিবেশীকে ভালোবাসুন, সোজা নয়, এতে রূপান্তর লাগে, তাই না? আপনার প্রতিবেশীকে ভালোবাসতে গেলে আপনার বিষয়ে কিছু একটা পাল্টাতে হবে। ঈশ্বরকে ভালোবাসতে গেলে আপনার কিছুই পাল্টানোর দরকার নেই। আপনি নিজেকে বোকা বানাতে পারেন পুরোপুরি, আপনি সারা দুনিয়াকে বোকা বানাতে পারেন, আর তাও ঈশ্বরকে ভালোবাসতে পারেন। বিষয়টা এমন যে আজকাল এটা একটা খেয়াল খুশি হয়ে গেছে সব জায়গাতেই। বিশেষত আমি দেখি যে পাশ্চাত্যের নতুন যুগের আধ্যাত্মিকতা এটা বলতে শুরু করেছে, ও, আমি মানব জাতিকে খুব ভালোবাসি, আমি ব্রহ্মাণ্ডকে ভালোবাসি। ও, সেটা খুব সহজ। আপনাকে কাউকে ভালোবাসতে হবে না। আপনাকে যদি একজন মানুষকে ভালোবাসতে হয়, জীবনের বিনিয়োগ প্রয়োজন। আপনাকে শুধু যদি একজনকেই ভালোবাসতে হয়, জীবনের বিনিয়োগ আবশ্যক, তাই না? আমি গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে ভালোবাসি, কিন্তু আমি এই মুহূর্তে আমার পাশে যিনি বসে আছেন তাকে সহ্য করতে পারি না, সেটা আলাদা ব্যাপার। তো এটা একদম ছাই পাঁস, খুব বেশি পরিমাণে। হ্যাঁ, আমি গোটা মানুষ জাতিকে ভালোবাসি। ভালোবাসার জন্য গোটা মানুষ জাতিকে আপনি দেখলেনই বা কোথায়? না, আমি এমনি ভালোবাসি। হ্যাঁ, সেটা খুব সোজা। একজন মানুষকে শুধু ভালোবাসার চেষ্টা করে দেখুন কি লাগে। আপনার কত কিছু মাটিতে মিশিয়ে দিতে হবে, আপনার কত কিছু সমর্পণ করতে হবে আপনাকে, যদি কেবল একজনকে ভালোবাসতে হয়, তাই না? ঠিক কি না? কিন্তু আমি গোটা মানুষ জাতিকে ভালোবাসি, এটা সোজা। কেউ একজন বলেছিলেন নিজের প্রতিবেশীকে ভালোবাসুন, এটা খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। ও, আমায় দেখতে দিন, কে আমার প্রতিবেশী? সেটা কথা নয়। আপনার পাশে যেই আছেন এই মুহূর্তে, যাই আপনার সংস্পর্শে আছে এই মুহূর্তে, নির্বিচারে এটাকেই ভালোবাসুন। এই বাতাসটা যেটা আপনি শ্বাস নিচ্ছেন, প্রতিবেশী। হ্যাঁ, এটা কি আপনার প্রতিবেশী? যে জলটা আপনি পান করেন, প্রতিবেশী এখানে বসে, হুম, সে কি আপনার প্রতিবেশী? যেই মাটিতে আপনি হাঁটেন সে কি আপনার প্রতিবেশী? এই মুহূর্তে যাই আপনার সংস্পর্শে আছে তাকে ভালোবাসুন। এবার এটা অন্য কিছু, এর জন্য জীবন ব্যয় করতে হয়, নইলে এটা হবে না।